নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান ইউসিমাস এডুকেশন উইথ আ ডিফারেন্স। আপনার সন্তানের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটিকে সামনে আনার জন্য সঠিক পদ্ধতির প্রয়োজন, আর এই সঠিক পদ্ধতির অভাবে অনেক সময় আপনার সন্তান পিছিয়ে পড়ে। আর পিছিয়ে পড়া নয়, কারণ আপনাদের সঙ্গে রয়েছে ইউসিমাস। ইউসিমাসে কিভাবে পড়াশুনো করানো হয়, কিভাবে ইউসিমাসের সাহায্যে শিশুরা এগিয়ে চলেছে জীবনের পথে, কিভাবে তাদের জীবনে সাফল্য আসছে, সেই সব বিষয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদের। আমার একেবারে ডান দিকে রয়েছেন নবনীতা ভৌমিক, ডিরেক্টর ইউসিমাস ওয়েস্ট বেঙ্গল। নবনীতাদের স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। তারপরে রয়েছে মিস্টার এন আনন্দ, ডিরেক্টর ইউসিমাস ওয়েস্ট বেঙ্গল। মিস্টার আনন্দ, আপনাকেও স্বাগত কলকাতা টিভিতে। আমি প্রথমেই নবনীতাদির কাছে যাই। নবনীতাদি, ইউসিমাসের সাহায্যে কিভাবে শিশুরা জীবনের পথে এগিয়ে চলছে, কিভাবে তাদের সাফল্য আসছে, অঙ্ককে তারা ভয় পায় না, সংখ্যাকে ভয় পায় না। ছোটবেলা থেকেই মা বাবার একটা চিন্তা থাকে যে অঙ্কে যদি কেউ, ম্যাথে যদি কেউ একটু দুর্বল হয় তাহলে তার জীবনে এগিয়ে চলা অনেকটা কঠিন হবে, কিন্তু ইউসিমাস সেই ভয় কাটিয়ে দিচ্ছে কিভাবে? ইউসিমাসে বেসিক্যালি আমরা 4 থেকে 14 বছরের বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের ওপর কাজ করি। এখানে আমরা বাচ্চাদের কনসেন্ট্রেশন, মেমরি পাওয়ার, স্পিড, অ্যাকুরেসি এগুলোকে ডেভেলপমেন্ট করানোর ওপরে কাজ করি। আমাদের এটা হলো সিস্টেমেটিক অ্যাবাকাস ট্রেনিং, যেটার মিডিয়াম হলো নাম্বার। আপনি যেটা বলছেন অঙ্কের ভয়, আমাদের মিডিয়ামটাই হলো নাম্বার, আর এটা প্ল্যাটফর্মটা হলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং সিস্টেম। তো এখানে আমরা যেটা করি সেটা হলো বাচ্চাদের লার্নিং অ্যাবিলিটিসগুলোকে আমরা ফোকাস করি। মানে ধরুন একটা বাচ্চা, কেউ হয়তো দেখে খুব তাড়াতাড়ি শেখে, কেউ শুনে তাড়াতাড়ি শেখে, কেউ টাচ বা ফিল করে তাড়াতাড়ি শেখে। তো ইউসিমাসে কিন্তু এই 3টে লার্নিং স্টাইলকে আমরা কমপ্লিটলি কভার করি, তার ফলে বাচ্চাদের শেখাটা খুব দ্রুত বা খুব সহজ হয়ে যায়। আরেকটা জিনিস যেখানে আমরা ভিজুয়ালাইজেশনের ওপর খুব বেশি ফোকাস করি, কারণ আমাদের ব্রেন যে কোনো কিছু স্টোর করে পিকচার ইমেজে। তো সেই জন্য আমরা যা শেখাই এখানে সব কিছু ভিজুয়ালাইজেশনের ওপরে জোর দিই, বা আমাদের ক্লাসরুমগুলো বলতে পারেন ভিজুয়ালি এডেড ক্লাসরুম। তার ফলে এখানে বাচ্চাদের মেমোরিটা খুব স্ট্রং হচ্ছে, আর বাচ্চারা যখন পড়াশোনা করছে খুব সহজে ওরা পড়ছে এবং সেটা মনে রাখতে পারছে। ব্রেনটা খুব, মেমোরিটা খুব স্ট্রং হচ্ছে, একেবারে মনে রাখাটা খুবই। হ্যাঁ, আরেকটা জিনিস অনেক প্যারেন্টরা বলেন, মানে এটা আমাদের 3 বছরের কোর্স, 4 বছর থেকে আমরা অ্যাডমিশন নেওয়া শুরু করি। তো অনেক প্যারেন্টরা বলেন যে এর পরে কি হবে, বাচ্চা কি ভুলে যাবে? আমি বলতে চাই এটা কিন্তু একটা লাইফ টাইম স্কিল। মানে যেমন ধরুন সাইক্লিং, সুইমিং, কুকিং এগুলো যেমন মানুষ সারা জীবন ভুলে না, এখানেও বাচ্চারা যে জিনিসটা শিখছে সেটা যদি সে প্রপারলি শিখে যায় সেটা কিন্তু সারা জীবন তাদের কাজে দেয়, সে কখনো ভুলে না। সেটাই সব থেকে বড় পাওনা। কিভাবে শিখছে শিশুরা, কিভাবে তারা এই ট্রেনিং এর মাধ্যমে ধীরে ধীরে জীবনের পথে এগিয়ে চলেছে, কিভাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করছে, নিজেকে গঠন করছে বলা যায়, দেখুন এক ঝলকে। আপনাদের ম্যাজিক মনে হতে পারে, একটি শিশু কিভাবে এই কঠিন কঠিন সংখ্যার একসঙ্গে উত্তর বলে দিচ্ছে এবং এক ঝলকে, মানে মানে এতটুকুও সময় সে নষ্ট করছে না। সুকন্যা সরকার, সুকন্যা স্বাগত তোমাকে কলকাতা টিভিতে। সুকন্যা, তোমাকে আমরা দেখলাম খুব সুন্দরভাবে এই নাম্বারগুলো তুমি বলে দিচ্ছ একটার পর একটা, খুব সহজভাবে বলছো কঠিন অঙ্কগুলো, সেগুলো শিখতে তোমার কতদিন লেগেছে? সেগুলো মানে আমি স্টার্ট করেছি আমার অ্যাবাকাস ক্যারিয়ার ক্লাস 2 থেকে, যখন আমি 8 বছর বয়স, এবং আমার এখন পুরো কোর্স শেষ হয়ে গেছে। আমি একজন ইউসিমাস গ্রাজুয়েট এবং আমার ফিনিশ করতে 3-4 ইয়ার্স লেগেছে।
আচ্ছা, তুমি যেটা করে দেখালে, মানে আমরা যেটা দেখলাম টিভিতে, সেটা এবার আমরা এই মুহূর্তে লাইভ দেখব মিস্টার আনন্দের সহযোগিতায়। আমরা রেডি কি? Yeah, let's go for it. Like, acha, today we will do a calculation of a 4-digit 10 row calculation. Actually, this one is just a sample, because Sukanna can do way beyond these things, but still, okay, just for the viewers, I want to show a sample of 4-digit 10 row calculation. Are you ready, Sukanna? Yes. Here we go. 4158 plus 7039 minus 4091 plus 2644, 9287, 6725 minus 1962 plus 8506 minus 3873, 5310. That is 33743. Perfect. That was the correct answer. Okay. This many people, they see it for the first time, they say, like, you know, I mean, it is just a magic that has been performed, right? Like, you know, I mean, with numbers. See, I want to tell you time and again, we are not performing any magic here. Yes, our children perform magical performances, but this is just an outcome of a pure systematic training of UC Maths, which they go through, they follow the protocols of training. And the outcome is Sukanna. In fact, like, there are many children. In the last episode, we saw Priyanshu doing this. We have at least, like, you know, I mean, 400, 500 children, like, you know, I mean, who can perform to the extent of Sukanna. Like. So anyone, like, who enrolls the program in UC Maths, follow the protocols, will be able to produce this kind of results. একেবারে আমার খুব ইচ্ছে করছে সুকন্যা, তুমি যেভাবে উত্তর দিলে, আমি যদি কোনো কোয়েশ্চেন করি তুমি উত্তর দেবে? ওকে, তুমি টেবিল বলতে পারবে যে কোনো একটা থ্রি ডিজিট নাম্বারে? তুমি যে এই যে শিখছো, তোমার প্রতিদিনের পড়াশোনার ক্ষেত্রে সেটা কতটা কাজে আসছে, যেভাবে তুমি, মানে নিশ্চয়ই তোমার এই জিনিসগুলো শেখার দরুন অনেকটা সহজ হয়ে গেছে তোমার কাছে পড়াশুনো। মানে প্রথমে আমি যখন অ্যাবাকাস স্টার্ট করি, আমি অন্যান্য ছাত্রীদের মতোই, মানে, ভয় করতাম ম্যাথমেটিক্স, মনে হতো এত বড় বড় ক্যালকুলেশন সামস কি করে আমি, মানে, ইন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড শেষ করব। তারপর যখন আমি ওটা টেকনিকগুলো জানতে পারলাম কিভাবে সলভ করতে হয় উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, বিগ বিগ ক্যালকুলেটিভ সামস, তারপরে আমার এটা কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়েছে, তারপরে মেমরি পার, কনসেন্ট্রেশন, এভরিথিং। এবং এইসব বড় বড় সাম করতে এখন আমার বেশি সময় লাগে না। স্কুলে যে এক্সামের সময় রাফ ওয়ার্ক সবাই করে, ওটা আমার মতে একটু ওয়েস্টেজ অফ টাইম, কারণ আমি ওই সময় আমি অনেক তাড়াতাড়ি সামগুলো মেন্টালি করে তারপরে আমি ওটা রিভাইজ করতে পারি, আর আমার অ্যাকুরেসি লেভেল বাড়ছে। একদমই তাই। এবং সুকন্যা দুবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, এবং স্টেট লেভেলে তো ওর, মানে, প্রতিদিনই আর কি প্রায় ওর চ্যাম্পিয়ন হয়, কিন্তু ন্যাশনাল লেভেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। তোমাকে অনেক শুভেচ্ছা, তুমি এভাবে এগিয়ে চলো এবং অনেকটা ভবিষ্যতে তোমার সাফল্য আসুক আমরা কামনা করি। আমাদের সঙ্গে নবনীতাদি আবারও যোগ দিয়েছেন অনুষ্ঠানে। নবনীতাদি, বিরতিতে যাওয়ার আগে সুকন্যার সঙ্গে কথা হলো, সেক্ষেত্রে সুকন্যা দুবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং স্টেট লেভেলেও ও ভালো পারফর্ম করে। এই প্রতিযোগিতাগুলো কী করে হয়, মানে কেমন টাইপের প্রতিযোগিতা সেগুলো? অ্যাকচুয়ালি ইউসি মাস তিনটে স্তরের প্রতিযোগিতা করায়, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল। তো এটা করার উদ্দেশ্য হলো, প্রথম হলো বাচ্চারা যে এত কিছু শিখছে তাদের শোকেস করার জায়গাটা দেওয়া, প্ল্যাটফর্ম তৈরি করা। কিন্তু তার থেকেও বড় উদ্দেশ্য হলো, আমাদের মা বাবাদের একটা বড় চিন্তার কারণ থাকে যে অনেক পড়ালাম কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে ভয় লিখতে পারলো না, বা সময় কম ছিল কমপ্লিট করে আসতে পারলো না। তো সেই জায়গাটা ওভারকাম করার জন্য ইউসি মাস কিন্তু এই কম্পিটিশনগুলো অর্গানাইজ করে। কারণ এখানে কি হয়, আমাদের 8 মিনিটে 200 সামসের টার্গেট থাকে। এটা একটা বিশাল টাস্ক, এটা মানে প্র্যাকটিক্যাল লাইফে এত বড় টাস্ক বাচ্চারা পায় না নর্মালি, কিন্তু এখানে কিন্তু বাচ্চারা অ্যাচিভ করে, আমাদের কমপ্লিটও করে। বিফোর 8 মিনিট অনেক বাচ্চা 200 সামস কমপ্লিট করে ফেলে।
তো এই যে প্রতিযোগিতায় ওরা অংশগ্রহণ করছে তার ফলে কি হচ্ছে, ওদের এই এক্সামের ভয়টা চলে যাচ্ছে, সময়ের মধ্যে আমাকে কাজ কমপ্লিট করতে হবে সেই সেন্সটা বাচ্চার মধ্যে ডেভেলপ করছে, প্লাস এত বড় স্টেজ যখন ওরা পাচ্ছে একটা স্টেট লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, তখন কি ওদের কনফিডেন্স এমনিতেই বুস্ট আপ হয়ে যাচ্ছে, তো ওদের এক্সামের ভয় কেন, কোনো ভয়ই বোধ হয় থাকে না সেরকমভাবে। প্লাস সুকন্যা বললো আপনারা খেয়াল করেছেন যে আমি ইউসি মাস গ্র্যাজুয়েট, তো আমরা কি করি এই যে বাচ্চারা তিন বছরে কোর্স কমপ্লিট করে, আমাদের এইট লেভেল হলো হাইয়েস্ট লেভেল, এইট লেভেল কমপ্লিট করার পরে তাদের জন্য আরেকটা আমাদের টাস্ক আমরা দিই, তাদের মানে চ্যালেঞ্জ দিই, যেটা ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সাম, সেখানে গ্রেড টু কমপ্লিট করলে তারা ইউসি মাস গ্র্যাজুয়েট হতে পারে। যারা ইউসি মাস কমপ্লিট করে কোর্স তারা সবাই চ্যাম্পিয়ন বলতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, যে যার স্কুলে তার বন্ধুদের কাছে, বাট অ্যামং দ্য ইউসি মাস চিলড্রেনও তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার জন্য তাদের আরও কিছু চ্যালেঞ্জ ওভারকাম করতে হয়, তবে গিয়ে তারা গ্র্যাজুয়েট হতে পারে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ইউসি মাস খুব বড় একটা জিনিস দিচ্ছে বাচ্চাদের, ইউসি মাস চিলড্রেনদের জন্য, সেটা হলো ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সাম। এটা একটা এক্সাম, এটা কোনো কম্পিটিশন না, এই এক্সামটার সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি ভ্যালিড, মানে বাচ্চা নিজে সেন্টারে বসে পরীক্ষাটা দিচ্ছে, কোয়েশ্চেন পেপারটা মালয়েশিয়া থেকে আসছে, হওয়ার পরে কোয়েশ্চেন পেপারটা পুরো ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে অ্যাসেসমেন্ট হয়ে সার্টিফিকেট ইস্যু হয়। এই সার্টিফিকেটটা যদি বাচ্চা বড় হয়ে কোনো দিন বিদেশে পড়াশোনা করতে যায় তখন তার সিভিটাকে ভীষণভাবে স্ট্রেন্থ করছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, প্লাস সে যদি চাকরি করতেও যায় বা পড়াশোনা করতে যায় তার যে ভিসার প্রয়োজন হয়, তো ভিসাতে কিন্তু ইন্টারন্যাশনাল এক্সামের সার্টিফিকেটটা পয়েন্ট ক্যারি করছে ভিসা পাওয়ার জন্য। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যেটা বলতে পারেন, ইন্ডিয়াতে তো অন্য কেউ নেই, ও এশিয়াতেও এক দুটো ইনস্টিটিউট হয়তো আছে যারা এই সার্টিফিকেশনটা দিতে পারে। তো ইউসি মাস কিন্তু এত ছোট বয়সে বাচ্চাকে এত বড় একটা সুযোগ দিচ্ছে, সেটা একটা মানে আমাদের ইভেন্টগুলো আর কি, যেটা বাচ্চাকে আমরা একটা মাইলেজ দিতে পারি পড়াশোনার সাথে সাথে। একেবারে মিস্টার আনন্দের কাছে যাব যে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, মানে তারা এই ইউসি মাসে শিশুদের দিয়ে কতটা তারা নিশ্চিন্ত হতে পারে? সি ইউসি মাস ইজ ইটস এ ওয়েল স্ট্রাকচারড হোল ব্রেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইট হ্যাজ গট অল দ্য ইনগ্রেডিয়েন্টস দ্যাট ইজ রিকোয়ার্ড ফর টুডেস চিলড্রেন টু বিকাম টুমোরোস leaders. Now all one need to do is that like come to us and have little bit of patience and faith and follow the protocols of training, you will see a huge development among your children, like definitely that is guaranteed. That we have been working for all these years. Like একেবারে নবনীতাদি জানতে চাইবো তোমার কাছে যে এতদিন ধরে যে ইউসি মাস চলছে, শুরু হয়েছে, যেভাবে যাত্রা শুরু হয়েছে কলকাতা শহরে, কেমন সাড়া পেয়েছো তোমরা? সারা ভীষণভাবেই পেয়েছি বলবো, আজ থেকে 14 বছর আগে যখন আমরা প্রথম শুরু করেছিলাম তখন সবাইকে বোঝানোটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে এটা কি, আমরা যেহেতু বলছি যে মেন্টাল ম্যাথ শেখাই, অনেকের কাছে মনে হতো যে মেন্টাল প্রবলেম রিলেটেড হয়তো কোনো জিনিস, কিন্তু আমরা কিন্তু ভীষণ সাকসেসফুলি সেই জিনিসটাকে ওভারকাম করেছি খুব ফাস্ট, এবং আমাদের প্রচুর সেন্টার কলকাতাতেও রয়েছে, কলকাতার বাইরেও রয়েছে, 107 সেন্টার্স এই মুহূর্তে আমাদের রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে, তো সারা তো আমরা পাচ্ছি। আর এখন জিনিসটা খুব সহজ হয়ে গেছে, মানে প্যারেন্টরা অনেকেই বুঝতে চায়, মানে বুঝে গেছেন যে পড়াশোনায় যদি ভালো হতে হয় বা বাচ্চাকে যদি কনফিডেন্ট হতে হয় তো ইউসি মাস বা অ্যাবাকাস কোর্স জয়েন করানোটা কিন্তু খুবই উচিত, বাট অনেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা থাকে না, অ্যাবাকাস মানেই সবাই মানে যে কোনো জায়গায় চলে যান। একবার আমি আসছি আলোচনা, একজন দর্শক চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন? আচ্ছা আমি মৃদুলা ব্যানার্জি বলছি টালিগঞ্জ থেকে। আমরা এখানে শুনতে পাচ্ছি না, আপনি বলুন। হ্যাঁ আচ্ছা আমি মৃদুলা ব্যানার্জি বলছি টালিগঞ্জ থেকে। বলুন বলুন। আচ্ছা আমার একটা মেশিন ছিল যে আবাকাসে যারা করছে তারা কেটে গেল, আবাকাসে যারা পড়ছে এতটুকুই শুনতে পেলাম, আবার যদি ফোন করেন তাহলে টেলিভিশনের সাউন্ডটা কম করে ফোন করবেন। হ্যাঁ যেমনটা বলছি, হ্যাঁ অ্যাবাকাসটা হলো একটা জেনেরিক নেম বলা যেতে পারে, অ্যাবাকাস কিন্তু অনেকেই শেখায়, বাট ইউসি মাস বলতে পারেন পায়োনিয়ার বা প্যারেন্ট কোম্পানি যে ফার্স্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাবাকাসের কনসেপ্টটাকে লঞ্চ করেছিল, এবং বাচ্চাদের জন্য এই সিলেবাস, এবং বাচ্চাদের জন্য ইউজফুল সিলেবাস, বাচ্চাদের ডে টু ডে লাইফে যে প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে সিলেবাসটা কিন্তু ইউসি মাসই তৈরি করেছে। বাট পরবর্তীকালে যেটা হয় আর সব ক্ষেত্রেই হয়ে উঠে যে ডুপ্লিকেশন হয়, তো সেই ক্ষেত্রে অনেক লোকাল অ্যাবাকাস কোম্পানি ক্রপ আপ করেছে, তার ফলে কি হয় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চা যদি প্রপারলি ট্রেন্ড না হয় তো প্যারেন্টকে অনেক সময় বলতে শুনি অ্যাবাকাস ভালো নয় বা কোনো উপকার হয়নি। আসছি আলোচনায়, দর্শক চলে এসেছেন,
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, যেমন হ্যাঁ, তো সেই জন্য পেরেন্টকে রিকোয়েস্ট করব যে যখন আপনারা দিচ্ছেন আপনাদের বাচ্চাদের, আপনাদের সময়টা নষ্ট হচ্ছে, টাকা খরচা করছেন, তো সেই অ্যাওয়ারনেসটা থাকা দরকার যে আমি কোথায় দেব। আমি বলছি না যে আপনি ইউসি মাসেই আসুন, হতে পারে হয়তো অন্য অ্যাবাকাস কোম্পানিও আছে যারা প্রপারলি ট্রেন করছে, বাট সেই ইনফরমেশনটা কিন্তু পেরেন্টের নেওয়াটা খুব প্রয়োজন। হ্যাঁ, তো কারণ আদারওয়াইজ বাচ্চা মিসগাইড হয়ে যাবে। আমরা যেটা দাবি করছি যে বাচ্চার এই যে কনসেন্ট্রেশন বাড়াবো, মেমরি পাওয়ার বাড়াবো, স্পিড বাড়াবো, অ্যাকুরেসি বাড়াবো, সেই বাড়ানোটা কিন্তু হয়ে উঠবে না একেবারে। আসছি আলোচনা, দর্শক চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বহরমপুর থেকে সুশান্ত চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই যে ইউসি মাসে অ্যাবাকাস ম্যাথামেটিক্স শিখে, সে কি কেবল ওই যোগ বিয়োগ নিউমেরিক্যাল এইগুলো শিখে, নাকি ভালো ভালো অঙ্কের আরো যে সমস্ত ধারা আছে সেগুলোও তার ব্রেন ডেভেলপ করে, নাকি সে কেবল যোগ বিয়োগটাই শিখে? আপনি ধন্যবাদ ফোন করার জন্য, শুনতে থাকুন। দেখুন, আমরা আমাদের উদ্দেশ্য কখনোই অঙ্ক শেখানো নয়, কিন্তু বাচ্চা যেহেতু নাম্বার নিয়ে হ্যান্ডেল করে, তো ডেফিনেটলি যোগ বিয়োগ গুণ ভাগ ডেসিমাল ফ্র্যাকশন স্কোয়ার রুট সব কিছুই শেখে। বাট তারপরেও আমি বলবো না যে আমরা স্কুলের ম্যাথামেটিক্স শেখাই, আমরা কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের উপরই ফোকাস করি। বাট নাম্বার যেহেতু ওদের বন্ধু, তো নাম্বার নিয়ে যা যা পসিবল ওরা সব কিছুই পারে। আচ্ছা আচ্ছা, আমরা যেরকম বলছি এবং দেখছি স্মৃতিশক্তি বাড়ছে, আত্মবিশ্বাস বাড়ছে, তো শুধুমাত্র এই নাম্বারসগুলো যখন চোখের সামনে সহজ হয়ে আসছে, যখন সমস্ত অঙ্ক সহজ হয়ে আসছে, তখন আমার আর কী কী স্কিল ডেভেলপ হচ্ছে? Skill, we say this is a overall development program, right? Our observation skills that increases, creativity increases, their judgment, application, reasoning, self-confidence, everything increases among the children. So basically, like, you know, I mean, this is a complete training that is required for the children. We always say, like, you know, I mean, to finish the learning cycle. Learning cycle is what? Like, you know, I mean, you learn something, you practice, and then you go ahead to deliver what you know without any spillover. So UC MAS is a comprehensive, well-structured whole brain development program. So it becomes like a ladder, like, you know, I mean, so that, like, we train the young minds from the tender age so that they become tomorrow's leaders, as we always say this. আরো একজন দর্শক চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন? পার্থ ব্যানার্জি বলছি আসানসোল থেকে। বলুন। বলছি ম্যাডাম, ইউসি মাস আসানসোল বা দুর্গাপুরের মধ্যে ব্রাঞ্চ আছে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আসানসোলে আমাদের ট্যাগর রোডে রয়েছে, চিত্রাতে রয়েছে, ওই এরিয়া সব জায়গায় রয়েছে, রানীগঞ্জ, নিয়ামতপুর, দুর্গাপুর, বর্ধমান সব জায়গাতেই রয়েছে। আচ্ছা, বেশ, তাহলে আপনার আশেপাশে আপনি পেয়ে যাবেন। কলকাতায় কোথায় কোথায় রয়েছে? কলকাতায় এখন তো লিস্ট অনেক বড় আর কি, আমি এইটুকুনি বলতে পারি, সাউথ কলকাতার অলমোস্ট আপনি যে নাম বলবেন সেখানেই রয়েছে, নর্থ কলকাতাতেও পুরোপুরি রয়েছে, মানে কলকাতার সব জায়গাতেই রয়েছে একদম। আর কলকাতার বাইরে যেমন ইছাপুর, শ্যামনগর, বারাসাত, মধ্যমগ্রাম সব জায়গাতেই রয়েছে অলমোস্ট। বেশ, আমি জানতে চাইবো একটা বিষয়, সেটা হচ্ছে শিশুরা যখন প্রথম আসছে আপনাদের কাছে, তখন তো তাদের ব্রেন একদম তখন বিকশিত হচ্ছে, নতুন সবকিছু তারা শিখছে, তো তারা এই নাম্বারসের মধ্যে কিভাবে ঢুকছে এবং যে ইমেজগুলো তাদের কাছে তৈরি হচ্ছে সেটা কি প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হচ্ছে, মানে আপনার কাছে করে গিয়ে আবার বাড়িতে তাকে প্র্যাকটিস করতে হয়? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করতে হয়, ভীষণভাবে হয়, বিকজ এটা একটা স্কিল। আমরা বারবার বলছি, যে কোনো স্কিলকে যদি আমি রপ্ত করতে চাই আমাকে সেটা প্র্যাকটিস করতেই হবে। বাট আমাদের প্র্যাকটিসটা এইভাবে হয় যে, ধরুন ক্লাসে আমরা যে জিনিসটা শেখাচ্ছি, বাড়িতে সাপোজ আমি তাকে তিনটে পেজ হোমওয়ার্ক দিয়েছি, তো আমরা সিস্টেমেটিক্যালি লিখে দিই যে আজকে মানডে তুমি এইটুকুনি করবে, টিউজডে তুমি এইটুকুনি করবে, ওয়েডনেসডে তুমি এইটুকুনি করবে। কখনোই বসে স্কুলের পড়ার মতো একবারে করা যায় না ওটা, তো ওটা সেই জন্য বাচ্চা যদি ওইভাবে করে ম্যাক্সিমাম 5-7 মিনিট লাগে একদিনে প্র্যাকটিস করার জন্য। এইটুকুনি সময় যে কেউ দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব অল্প সময়। সি মেইনলি, ওকে, হোয়াট হ্যাপেন্স, পেরেন্ট অলওয়েজ ওয়ান্ট টু সাপোর্ট দেয়ার চিলড্রেন, ওয়ান্ট টু হেল্প দেয়ার চিলড্রেন ইন হোয়াট এভার দে ওয়ান্ট টু লার্ন। নাও অ্যাবাকাস ইজ আ কাইন্ড অফ আ সাবজেক্ট, লাইক, ইউ নো, আই মিন, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইট ইজ। সো হোয়াট উই ডু ইন ইউসি মাস ইজ দ্যাট, লাইক, উই কন্ডাক্ট পেরেন্টাল ওয়ার্কশপ। সো উই ট্রেইন পেরেন্টস অ্যান্ড উই টিচ পেরেন্টস হোয়াট দেয়ার চিলড্রেন আর গোয়িং টু লার্ন। So by that way, like, they get an idea about, like, what their children are going to learn, and they will also be knowing, like, how to get the best out of this program. So we take parents also on board to get this success team, like.
একেবারে মানে শিশুদের সঙ্গে অভিভাবকদেরও শিক্ষাটা দরকার, তারা কিভাবে শিশুকে পরিচালিত করবেন, তারাই সব থেকে বড় শিক্ষক না, তারা বাড়িতে প্রতি মুহূর্তে থাকেন। আরো একজন অভিভাবক সম্ভবত চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি যে আমি বেঞ্জামিন কুমার বলছি, ডানলপ থেকে। বলুন। হ্যাঁ আপনাদের কি একটা দেখানো হচ্ছে? আমি আপনাদের কি আলাদা কোনো ব্রাঞ্চ আছে ডানলপে? ব্রাঞ্চ আছে কিনা আলাদা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ যদি ভর্তি করতে চাই সেই জন্য জানতে চাইছি। বুঝতে পারছি না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। ভর্তি করাতে চাইছেন, সম্ভবত উনি ডানলপে আছেন, তার আশেপাশে হয়তো কোনো ব্রাঞ্চ জানতে চাইছেন যতটা বুঝলাম। সোদপুর, সোদপুর আছে, বা প্রোগ্রামের পরে আমরা ফোন করে আরো ডিটেইল ওনাকে বলে দিতে পারবো। আচ্ছা, সোদপুরে আছে, প্রোগ্রামের পরে যদি কেউ ফোন করতে চান আমি নাম্বার বলে দিচ্ছি, 9831836626, একটা নাম্বার, 9831836626, একটা নাম্বার, আরেকটা 9830412580, আরও একবার বলছি 9830412580। এই দুটো নাম্বারে ফোন করুন, আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে আপনারা উত্তর পেয়ে যাবেন, তবে আফটার প্রোগ্রাম, প্রোগ্রাম শেষ হওয়ার পর। বাচ্চারা কতটা এনজয় করছে, মানে তারা তিন বছর কাটাচ্ছে সময়, তারা খেলার মাধ্যমে পড়াশুনো শিখছে, পড়াশুনো বলতেই ভয়, বাড়িতে গিয়ে পড়া নিয়ে বসা, স্কুলেও চাপ, সব কিছু থেকে সরে একদম ইউসি মাসে খেলার ছলে পড়াটা শেখানো হয়, তারা কতটা এনজয় করে? তারা তো ভীষণভাবে এনজয় করে। এটা তিন বছরের কোর্সটা আমাদের রেগুলার কোর্স, বাট আমাদের বেশিরভাগ বাচ্চাই কোর্স কমপ্লিট করার পরে যেতে চায় না আমাদের ছেড়ে, তো তাদের জন্য আমরা আরও এক বছরের একটা কোর্স ডিজাইন করে রেখেছি, যে বাচ্চারা আরও থাকতে চায় আমাদের সাথে, আরও এক্সপার্ট হতে চায়, তাদের জন্য আরও এক বছরের গ্র্যান্ড লেভেল থাকে আর কি আমাদের। তো এনজয় তো নিশ্চয়ই করে, সেই জন্যই যেতে চায় না, বাবা মারাও ভীষণ হ্যাপি, তারাও চায় যে এটা কন্টিনিউ থাকুক। একেবারে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। মিস্টার আনন্দ, আপনি যারা, যে সমস্ত অভিভাবকরা ভাবছেন যে শিশুদের ইউসি মাসে দেবেন কি দেবেন না, এখনও তারা সেই চিন্তাভাবনায় আছেন, বা তারা ভাবছেন যে হয়তো ইউসি মাসে দিলে তাদের শিশু আরও এগিয়ে যাবে, এই ভাবনাও আছে যাদের, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার? ইটস ভেরি সিম্পল, আই মিন উই জাস্ট কনক্লুডেড উইথ আওয়ার 69th Republic Day. I want to request, I mean, all the parents to come forward, let us form a very strong team and then let us put our best step forward in developing human intelligence and then create human resource wealth, which is the need of the hour to build a better nation for better tomorrow. একেবারে, দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।